বন্ধুরা, দিল্লি ক্যাপিটাল প্রথম পাঁচটা ম্যাচের মধ্যে পাঁচটা ম্যাচ হেরেছে। সৌরভ গাঙ্গুলি, রিকি পন্টিং, শেন ওয়াটসনের মতো কোচিং স্টাফ রয়েছে, তারপরেও কিন্তু দিল্লি ক্যাপিটালস একটা ম্যাচ জিততে স্ট্রাগল করছে। অপরদিকে টি টোয়েন্টি স্পেশালিস্ট ডেভিড ওয়ার্নার, মিশেল বার্নস, মনীষ পাণ্ডা, রহমান পয়েলের মতো প্লেয়াররা দলে রয়েছে, তারপরেও কিন্তু একটা ম্যাচ এই পর্যন্ত জিততে পারেনি। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের দল নিয়ে, অর্থাৎ দিল্লি ক্যাপিটালসের দলে কি কি পরিবর্তন হবে, কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে কোন কোন প্লেয়ার খেলবে প্লেয়িং ইলেভেনে, সেটা নিয়েই এই ভিডিওতে জানাবো। তো সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখুন, আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, দিল্লি ক্যাপিটালস প্রথম পাঁচটা ম্যাচের ভিতর পাঁচটা ম্যাচ হেরেছে, যে কারণে কিন্তু দিল্লি ক্যাপিটালসের আর কোয়ালিফাই করার কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ 90% কোয়ালিফাই না করার সম্ভাবনা রয়েছে। তো যদি আমরা কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের দল নিয়ে কথা বলি, দিল্লি ক্যাপিটালস কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ খেলবে 20 এপ্রিল সন্ধ্যা 7:30 দিল্লির হোম গ্রাউন্ড অর্থাৎ অরুণ জেটলি স্টেডিয়ামে। তো বন্ধুরা, দিল্লি ক্যাপিটালসের প্রধানত ডেভিড ওয়ার্নার আর পৃথ্বী শাহ ওপেন করবে। তবে পৃথ্বী শাহ কিন্তু বন্ধুরা এই বছর একদমই পারফরমেন্স করতে পারছে না, একটা ম্যাচেও কিন্তু রান পায়নি, অর্থাৎ একটা ম্যাচেও কিন্তু 15+ রান ক্রস করতে পারেনি। সুতরাং পৃথ্বী শাহকে নিয়ে কিন্তু দিল্লি ক্যাপিটালস অনেক সমস্যায় রয়েছে। অপরদিকে ডেভিড ওয়ার্নার, সেও কিন্তু খুব স্লো খেলছে। তারপরে 3 নম্বরে মিশেল মার্শ, মিশেল মার্শও কিন্তু খুব একটা ভালো রান পাচ্ছে না। মনীষ পাণ্ডে একটু ভালো খেলছে, গত ম্যাচে 50 করেছিল। তারপর রহমান পোয়েল রয়েছে, রহমান পোয়েলও কিন্তু এখনো খুব একটা ভালো পারফর্ম একটা ম্যাচেও করতে পারেনি। ললিত যাদব, অক্ষর প্যাটেল, বন্ধুরা এই প্লেয়ারটা কিন্তু দুর্দান্ত খেলছে। অক্ষর প্যাটেল কিন্তু এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালসের মেইন ম্যান, অর্থাৎ দিল্লি ক্যাপিটালসের ব্যাকবোন কিন্তু এই মুহূর্তে অক্ষর প্যাটেল, দুর্দান্ত খেলছে। যেমন বল করছে তেমনি ব্যাটিংয়েও কিন্তু পারফরমেন্স করছে। এরপর কুলদীপ যাদব, মুকেশ কুমার, অ্যান্ড্রিক নোকিয়া, চেতন সাকারিয়া, এই প্লেয়ারগুলো কিন্তু অ্যাজ এ বোলার হিসেবে খেলবে। মুস্তাফিজুর রহমান গত 2 ম্যাচ না 3 ম্যাচ খেলেছে, তবে একটা ম্যাচেও কিন্তু পারফর্ম করতে পারেনি। সুতরাং মুস্তাফিজুর রহমানকে হয়তো পরের ম্যাচে খেলাবে না, অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হয়তো মুস্তাফিজুর রহমানকে দলে রাখবে না। তো দেখে নিন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দিল্লির একাদশ। 1 নম্বরে ওপেন করবে ডেভিড ওয়ার্নার, 2 নম্বরে পৃথ্বী শাহ, এরপর 3 নম্বরে খেলবে মিশেল মার্শ, 4 নম্বরে মনীষ পাণ্ডে, 6 নম্বরে রহমান পোয়েল, 7 নম্বরে অভিষেক পোরেল অ্যাজ এ উইকেট কিপার। অভিষেক পোরেলকে আপনারা হয়তো সবাই চিনবেন, বাংলার প্লেয়ার। 7 নম্বরে খেলবে অক্ষর প্যাটেল, 8 নম্বরে কুলদীপ যাদব, 9 নম্বরে অ্যান্ড্রিক নোরকিয়া, 10 নম্বরে মুকেশ কুমার এবং 11 নম্বরে চেতন সাকারিয়া। তো বন্ধুরা, মুস্তাফিজুর রহমানকে গত 3টে ম্যাচে খেলিয়েছিল, এই ম্যাচে হয়তো মুস্তাফিজুর রহমানকে দলে রাখবে না, কারণ একদমই ভালো পারফরমেন্স মুস্তাফিজুর করতে পারছে না। তো কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালস কিন্তু এই দল নিয়ে নামতে পারে। খুব সম্ভবত যদি ফার্স্ট ব্যাটিং করে তাহলে এই দল নিয়ে নামবে, আর সেকেন্ড ব্যাটিং করলে কিন্তু আরেকজন বেশি বোলার খেলাবে, সেখানে পৃথ্বী শাহকে অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার রাখবে।